হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, তেল হলুদ দিয়ে রিওকে সকাল সকাল তেল হলুদ মাখিয়ে স্নান করানোর জন্য রেডি করে দিলাম। আর আমি পুজোর আয়োজনে চলে যাব, কারণ আজকে হলো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। অনেক গোলাপ ফুল ফুটেছিল গাছে, তাই জন্যে সব গোলাপ ঝরে যাওয়ার আগে তুলে নিয়ে এলাম। কাল বৃষ্টি হয়েছে, তাও ঝরে যায়নি। অল্প কিছু ঝুরো ফুল আছে, সেগুলো দিয়ে এখানটা একটু সাজিয়ে দেবো। আর সব বড় বড় ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি, ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। ফুলও সার্থক, পুজোও সার্থক, আর ঠাকুরের সাজও সার্থক। দেখে নাও একবার তোমরা, একবার তোমরা চলে আয় সামনে, এভাবে এগিয়ে নিয়ে দেখাতে হবে। দেখো, এখানে তো পুজোর জন্য ঠাকুর সাজানো বা ঠাকুরের প্রসাদের বাটা সাজানো সবই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রিওর গান বাজনার জিনিসপত্র আর বই খাতাগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে তাতে একটু ফুল রেডি করে দিলাম, কারণ এবারে আমাদের রিও পুজো করবে। আমি যতক্ষণ গোছাগুছি করছিলাম, আমাকে কিন্তু রিও ঠাকুর ঘর থেকে এক একটা করে জিনিস হাতে হাতে এনে গুছিয়ে দিচ্ছিল কাছেই, আর এটাতে আমার অনেক হেল্প হয়েছে। বলো মায়ের সাজ আজকে কেমন হয়েছে? একদম সিম্পল ভাবে আমি মাকে সাজিয়েছি, আর একদম সিম্পল ভাবেই আমাদের পুজো হয়েছে। তো যদি আমাদের ঠাকুরের সাজ বা এই সেটআপটা ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করো, লাইক করতে ভুলো না। কিন্তু তোমাদের এক একজনের ভিউজ যেমন আমাদের মোটিভেট করে, তোমাদের এক একটা লাইকও কিন্তু আমাদের ভীষণভাবে মোটিভেট করে। এই দেখো, আমাদের পুরুত মশাই রেডি হলুদ রঙের পাঞ্জাবি পরে। পুজো করবে তুমি? হ্যাঁ, পুজো করব। মন্ত্র বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। ঠিক আছে, চলো পুজো করে নি। আজকে আমি আমার বাড়ির ঠাকুরের মতন মানে ম্যাচিং করে ঠাকুরের সঙ্গে সেজে নিয়েছি, আর সাজগোজো পুরো সেটআপটা সব ম্যাচিং ম্যাচিং করে করেছি। গোলাপি, ওটা একটা নতুন একদম তাঁতের শাড়ি, ওটা পেতে দিয়েছি। আর ওখানে মায়েরও সাদা শাড়ি, আমার সরস্বতী ঠাকুর তো মানে স্টোনের, তো ওখানে মায়েরও সাদা শাড়ি, আর মাকে গোলাপি ফুল দিয়ে সাজিয়েছি, আর আমিও সাদা শাড়ি পরে সাদা আর গোলাপি ম্যাচিং করে সেজে নিয়েছি। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তা হারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগী বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশ্বলক্ষ্মী বিদ্যান দেহি নম হস্ততে। শ্লোক, তুমি কেমন পুজো করলে? ভালোই পুজো করলাম। দেখে নাও, আমাদের ঠাকুরের এখানে সাজিয়েছি আমরা আমাদের ফুল গাছ, বাহারি গাছ আর বাড়ির ফুল দিয়ে আমাদের পুজো এবার আমরা এরকম ভাবেই সারলাম।
কেমন কাটছে তোমাদের সরস্বতী পুজো অবশ্যই জানাবে। আমাদের পুজো বাউন ছাড়া আমাদের ছোট্ট সোনামণিই পুজো করলো, তো এমনটা কথা নেই যে সবসময় বামুন ঠাকুরকে দিয়েই পুজো করাতে হবে। তো আমাদের বামুন ঠাকুর সুন্দর মন তো পড়েছে, আর ছোট্ট বাচ্চাদের মন কিন্তু নিষ্পাপ হয়, আর যদি অন্তর দিয়ে ভগবানকে ডাকা যায় তার জন্য পুরুতের মন্ত্রই সবসময় প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো কমপ্লিট। তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও, আর আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো সাজানো, আর আমাদের কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানাবে, জানাতে ভুলো না। চলে এসছে আমাদের রিও বাবু, চলে আসো দুজনে মিলে এখানটা বসে পড়ো, দুজনে মিলে একটা সেলফি নিয়ে নিই। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। তো সকাল থেকে দেখেইছো নিশ্চয়ই পুজোর নানান রকম আয়োজন, আর মায়ের সাজও দেখলে যে পুরো আমার বাড়ির গাছের গোলাপ দিয়ে করেছি সাজটা। আর আমাদের পুজো কিন্তু বাউন দিয়ে করিনি, এবারের পুজো রিও নিজেই করেছে আর মন্ত্র উচ্চারণ করেই করেছে। একটু অন্যরকম ভাবে এবারের পুজোটাও সারলাম। আজকের ওভারঅল ব্লগ কেমন লাগলো, আমাদের আউটফিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর ব্লগ ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে রাখা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিন। তো তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো আজই সারাদিন একদিকে কিন্তু ভালোই হয়েছে, দেখো কালকে বৃষ্টিটা হয়ে গেছে আমাদের এখানে, আর আজকে কিন্তু সবাই মজা করে খুব ঘুরেছে, আমরাই ঘুরতে যেতে পারলাম না, সকাল থেকে আমি ছিলাম না এই ফিল নাও, আর এই জাস্ট খেলো আর ওই জন্য এত সুন্দর একটা দেখতে পেলাম। দেখো তো তুলন ছোট তো অ্যাড হয়ে গেছে, নতুন কথা মাথায় থাকে না আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে সাপোর্ট করে যাচ্ছ, তোমাদেরকে সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করে দিও। আর তোমরা কে কিরকম ঘুরলে অবশ্যই জানিও, আর আমার আউটফিটটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। এইটা এই চিকটা আমার বিয়ের, জানো তো মানে বিয়ের সময় আর কি গিফটেড চিক। আর এই শাড়িটা মানে আমার এত পছন্দ হয়েছিল একবার দুবছর আগে পুজোর সময়, আমি কি করেছিলাম তখন আমার পুজোর কেনা কমপ্লিট কিন্তু আমি আর কিনতে পারবো না,
তখন আমি চালাকি করে কি করেছিলাম, এই শাড়িটা আমি আমার মাকে পূজোর সময় গিফট করেছিলাম কিনে, আর মাকে বলেই রেখেছিলাম যখন তুমি আর পড়তে পারবে না শাড়িটা কিন্তু আমি নিয়ে নেব। তো মা একটু ভারী শাড়িটা, তো মা সবসময় পরেও না, আর এই শাড়িটা আমার একবারও পরা হয়নি। তো আমি আজকে সরস্বতী মানে পুজোর স্পেশাল সাদা শাড়ি আমি ফার্স্ট পরলাম, এরকম আমার বেশ ভালোই লাগছে। মানে ও এসে বললো যে বেশ ভালোই লাগছে, আর ও সন্ধ্যা আরতি করেছে বলে আমরা সত্যি কথা বলতে সেইভাবে মানে সবাই একসঙ্গে আমিও সবাই একসঙ্গে একটা ছবি তুলতেও পারলাম না। এখনো তাই জন্য তোমাদের সঙ্গে শেষ কথোপকথন করে গুড নাইট জানাবো তোমাদের সবাইকে। আর ভালো লাগলে কিন্তু আরও আর একবার বলছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা যারা দেখছো ভিডিও কিন্তু মানে সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু প্লিজ সাপোর্ট করো, তোমাদের মানে সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তো চেষ্টা করব আগামী দিন আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আনার জন্য, এভাবেই সাথে থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আর আরও আর একবার বসন্তের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর কিছুদিনের মধ্যেই কোকিলের কুকু এখনই শোনা যায়, আমি তো পাই আমরা বিকেলে ছাদে গিয়ে যাওয়ার জন্য। আর মধুল বেরিয়ে গেছে গাছের, আমি দিনটা আরো মজা করো, আর আমাদের ব্লগ দেখেও মজা করো। বাই বাই, বাই, গুড নাইট টু অল, গুড নাইট, হ্যাপি সরস্বতী পুজো, সরস্বতী পুজো স্পেশাল নতুন আলুর আলুর দম, ছোট ছোট আলু আনা হয়েছে স্পেশাল আলুর দম করার জন্য। দেখো আমরা একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এখন অনেক রাত হয়ে গেছে, আর এখানে অভিজিৎ এই যে ও এখন পরোটা করবে, আর ও এখন পরোটা করবে আর আমাকে এখন নতুন আলুর আলুর দম করতে বলেছে। শরীর আজকে চলছে না একদম, সারাদিন পুজো খাটা খাটনি সব হয়েছে আর ভালো লাগছে না। তো এখন আপাতত আমাদের আজকে রাত্রে ডিনার পরোটা আর আলুর দম। দেখো এখানে রয়েছে নতুন আলুর আলুর দম মটরশুঁটি দিয়ে, আর এই যে পরোটা। এখন আমি আর রিও, রিও ওখানে অঙ্ক করছে, অল্প একটু কাজ বাকি আছে হোমওয়ার্ক, ও ওখানে কাজ করবে আর আমি ওকে খাইয়ে দেবো, তার সাথে সাথে আমি খেয়ে নেবো। চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আর শরীর চলছে না, একবারে ঘুম খেয়ে দেই ধপাস পড়লেই আর দেখতে হবে না। তো আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাপোর্ট করো, আর কোনো কথাই বলতে পারছি না। গুড নাইট টু অল, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের প্লিজ প্লিজ সাপোর্ট করে যেও। বাই বাই।